আপনাদের আরেকটা যেটা প্রশ্ন থাকে সেটা হলো যে ইতালি থেকে জার্মানিতে আসলে অথবা ইউরোপের অন্য কোনো কান্ট্রি থেকে জার্মানিতে আসলে কি সমস্যাগুলো ফেস করবেনই, মানে কি সমস্যাগুলো আপনাকে ফেস করতেই হবে, যেগুলো নিয়ে অনেকেরই ইন অ্যাডভান্স কোনো ধারণা থাকে না, কিন্তু আসার পরে প্রবলেমগুলো ফেস করে, বাট তখন সেই প্রবলেম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা থাকে না। আমরা অনেক সময় আবেগে অথবা অন্যের পরামর্শে হুটহাট করে ইতালির সলিড কেরিয়ার অথবা স্ট্যান্ডার্ড লাইফ সেরে আমরা জার্মানিতে চলে আসি, বাট চলে এসে আসলে প্রবলেম ফেস করি, কারণ ইতালি আমি যতটুকু জানি অনেক বেশি ফ্লেক্সিবল, এবং ইতালিতে ইনকাম যদি আপনার জার্মানির থেকে কমও থাকে সেক্ষেত্রেও নেট ইনকামটা আপনার অনেক ক্ষেত্রে বেড়ে যায়, কারণ জার্মানিতে হাউস রেন্ট অনেক বেশি, জার্মানিতে ডেলি লাইফের খরচ অনেক বেশি বেশি। এখন যদি আপনার ইতালির আর্নিং ভালো থাকে আমি বলবো আপনার আসলে জার্মানি আসার কোনো দরকার নেই, বাড়তি পেইন নেওয়ার কোনো দরকার নেই, কারণ প্রথম যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। আর যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ B1 কমপ্লিট না করেন তাহলে আপনি কোনোদিনে আনলিমিটেড রেসিডেন্স পাবেন না, কোনোদিনই জার্মান পাসপোর্ট পাবেন না। সো এখন অনেকটাই আনসার্টেন, যদিও এখন অনেক রুলসই শিথিল হচ্ছে, হয়তো ইন ফিউচার আরও শিথিল হয়ে যেতে পারে, বাট তারপরেও আমি বলবো যে আনসার্টেন, কারণ এখন আপনি ইয়াং, আপনি হয়তো এসে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি হয়তো অ্যাবজর্ব করতে পারবেন, কিন্তু যখন আপনার এজটা অনেক বেশি হয়ে যাবে, কারণ আমি অনেককেই দেখেছি, তখন আপনার জন্য আসলে এই জার্মান ভাষা B1 করা অনেক টাফ, এবং ইন্টিগ্রেশন কোর্সটা করা আপনার জন্য অনেক টাফ হয়ে যায়, আপনার জন্য অনেক বার্ডেন হয়ে যায়, কারণ বয়স আসলে একটা ম্যাটার করে, যে সব বয়সে আপনি চাইলে সব লোড নিতে পারবেন না। সো যারা ইতালি থেকে আসতেছেন জার্মানিতে তাদের আমি বলবো যে একটু বুঝে শুনে আসবেন, ক্যালকুলেশন করে আসবেন, যদি সব কিছু ওকে থাকে দ্যাটস ফাইন, অথবা আপনারা শর্ট টার্মে এখানে আসতে পারেন 3 মাস 6 মাসের জন্য, এসে সব কিছু অবজার্ভ করে তারপরে হয়তো আপনি সিদ্ধান্তে আসতে পারেন, আর যদি ভালো না লাগে তারপরে আপনি ইতালিতে ব্যাকে যেতে পারেন। কিন্তু আবার ইতালি থেকে অনেকে এখানে এসে ভালো করতেছে, সো সেরকমও আছে, কিন্তু ওই যে আমি বললাম যে আপনার এজটা ম্যাটার করে, কোন বয়সে আপনি কতটুকু লোড নিতে পারবেন সেটা ক্যালকুলেশন করে তারপরে জার্মানিতে আসবেন। সো প্রথম যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়ত প্রবলেম ফেস করবেন যে আপনার কস্টিং অনেক বেড়ে যাবে, অবশ্যই ইনকাম বেড়ে যাবে সেই সাথে কস্টিং বেড়ে যাবে, অনেক ক্ষেত্রে আপনার নিট ইনকাম ইতালির থেকে কমে যাবে, তার কারণ হলো জার্মানিতে অনেক বেশি ট্যাক্স পে করতে হয়, অ্যাটলিস্ট 30-40% পর্যন্ত ট্যাক্স পে করতে হয়, যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে জার্মানিতে আপনাকে 40% ট্যাক্স পে করতে হয়, হুইচ ইজ হিউজ, রিয়েলি হিউজ, আর আমি জানি ইতালিতে অনেক কম ট্যাক্স পে করতে হয়। আর যদি আপনি ম্যারিড থাকেন সেক্ষেত্রে জার্মানিতে আপনাকে 25-27% পর্যন্ত ট্যাক্স পে করতে হবে, বাট আপনাকে ট্যাক্স পে করতে হবে। আর যদি আপনার জার্মানিতে বাচ্চা থাকে সেক্ষেত্রে হয়তো আপনি গভর্নমেন্ট থেকে 219 ইউরো মান্থলি পাবেন প্রতি বাচ্চার জন্য, যেটা হয়তো আপনার জন্য আর একটু কনভিনিয়েন্ট হবে, বাট তারপরে আমি বলবো যে সব কিছু জেনে বুঝে আসবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি হয়তো ইতালিতে ভালো একটা জব করতেছেন, হয়তো স্ট্যান্ডার্ড জব অথবা রিল্যাক্স জব, অথবা আপনি ওই জবটাতে কমফোর্ট, দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা সেই কমফোর্ট জবটা সেরে জার্মানিতে এসে হার্ড ওয়ার্ক করতেছি, খুবই একটা অড জব করতেছি যেটা আসলে আপনার জন্য সুইটেবল ছিল না, অথবা আপনি নিজেও সেটা এক্সপেক্ট করেন নাই, বাট আনএক্সপেক্টেডলি সেটা আপনি জার্মানিতে এসে করতেছেন আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য। কিন্তু আমার মনে হয় যে যদি আপনি সেখানে কমফোর্ট থাকেন, আপনার নেট ইনকাম ভালো থাকে, ভালো একটা জব থাকে, তাহলে আমি বলবো যে আবেগের বশবর্তী হয়ে জার্মানিতে আসার দরকার নাই, আপনি চাইলে এখানে এক্সপেরিমেন্ট করে যেতে পারেন শর্ট টার্ম করে, তারপরে ভালো লাগলে আপনি চলে আসতে পারেন। আমি ডিসকারেজ করতেছি না, বাট আমি রিয়ালিটিটা বলে দিচ্ছি যাতে আপনারা ওয়াইজলি সিদ্ধান্ত নিতে পারেন, এবং আসার পরে যেন আপনার ভিতরে কাজ না করে যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল। মানে জার্মানির সব কিছু হলো নিয়মের বেড়াজালে বন্দি, আপনি চাইলেই এই নিয়মগুলো ব্রেক করতে পারবেন না, চাইলেই আপনি ওটাকে ওভারটেক করে কিছু করতে পারবেন না, এখানে রুলস ফলো করেই সব করতে হবে, এবং রুলসের বাইরে কোনো কিছুই হয় না। আর একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছে আপনাদের, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে, সেটা হলো ইতালি থেকে জার্মানি আসতে হলে আসলে কি লাগবে, কিভাবে আসতে হবে। অ্যাকচুয়ালি জার্মানি আসতে হলে খুব বেশি কিছু দরকার হয় না, আপনার একটা ফুল টাইম জব কন্ট্রাক্ট, যদি আপনার একটা ফুল টাইম জব কন্ট্রাক্ট থাকে জার্মানিতে, যদি একটা বাসা থাকে, তার মানে একটা যে কোনো বাসায় যদি একটা সিটি রেজিস্ট্রেশন থাকে যেখানে আপনার চিঠি আসতে পারবে, তাহলে আপনি জার্মানিতে ইতালি থেকে চলে আসতে পারবেন, যদি ইতালির পাসপোর্ট থাকে, ইতালির পাসপোর্ট অথবা ইতালির পিয়ার থাকে তাহলে আপনারা চলে আসতে পারবেন, অথবা ইউ এর কোনো কান্ট্রির যদি থাকে সেক্ষেত্রে চলে আসতে পারবেন।
বাট আমি আবারও বলতেছি আসলেই বেঁচে যাবেন ব্যাপারটা এমন না, সো আসার আগে ক্যালকুলেশন করে আসবেন যাতে আপনার সিদ্ধান্তে কোনো ভুল না থাকে। সো ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।